বিরতির পর স্বাগত চোখ রাখছি পরবর্তী সংবাদে। রেশন নিয়ে বাড়ি ফিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন এক মহিলা। আহত এই মহিলা নাম বর্তেতা পাল, বয়স 50 বছর। ঘটনা বুধবার সন্ধ্যা আনুমানিক 6:30 নাগাদ কমলপুর আমবাসা সড়কের উপর কলাছড়ি এলাকায় দ্রুতগামী একটি কমান্ডারের ধাক্কায় আহত হন তিনি। তার ডান হাত ও পা ভেঙে যায়। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা প্রথমে বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে আহত ওই মহিলাকে নিয়ে আসে, তাকে পরবর্তী সময়ে কুলাই হাসপাতালে রেফার করা হয়। আনুমানিক 6:30 আমবাসা থেকে কমলপুরগামী দ্রুতগামী একটি কমান্ডারের ধাক্কায় সাউথ কলাছড়ির নিবাসী বনিতা পাল, উনি যখন রেশন থেকে রেশন সামগ্রী নিয়ে বাড়িতে যাচ্ছিলেন, তখন এই দ্রুতগতি কমান্ডারটি এসে ধাক্কা দেয়। পরে ওনার পায়ের পা ভেঙে যায়, কোমর ভেঙে যায়। ইটভাটা শ্রমিকদের মজুরি বৃদ্ধি কার্যকর করা, ইটভাটাগুলোর কয়লা সংকট দূর করা, শ্রমিকদের জন্য পাকা ঘর এবং পানীয় জলের সংকট মেটানোর ব্যবস্থা করা সহ 8 দফা দাবিতে বুধবার ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রম দপ্তরের ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তপন দাস। তিনি সংশ্লিষ্ট দপ্তরের তীব্র সমালোচনা করে বলেন, 2018 সালের পর শ্রমিকদের কোনো মজুরি বৃদ্ধি করা হয়নি। শেষ পর্যন্ত চলতি বছর শ্রমিক সংগঠনের চাপে পুরো বৈঠকে ডাক দেন দপ্তরের কমিশনার। দাবি জানানো হয় 20% মজুরি বৃদ্ধি করার জন্য, কিন্তু আলোচনাক্রমে 13.33% মজুরি বাড়ানোর সিদ্ধান্ত হয়। এই মজুরি বৃদ্ধি কার্যকর করা এবং শ্রমিকদের স্বার্থে পানীয় জল, বিদ্যুৎ এবং পাকা ঘরের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানানো হয়েছে এবং পাশাপাশি কয়লা সংকট অতি দ্রুত মেটানো হয় সে বিষয়ে অবগত করা হয়েছে কমিশনারকে বলেও জানান তিনি। প্রতিনিধি দলে এছাড়া উপস্থিত ছিলেন মনোরঞ্জন দাস সহ অন্যান্যরা। এই রাজ্যে ইটভাটা শ্রমিকদের মজুরি একটি পয়সা বাড়েনি। আমরা দেখেছি যে বামফ্রন্ট সরকার যখন ছিল এই রাজ্যে, তখন মূল্য বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে প্রতি বছর ইটভাটা শ্রমিকদের মজুরি বেড়েছিল। তার ভিত্তিতে 2018 সালের জানুয়ারি মাসে মিথিকের সিদ্ধান্তের ভিত্তিতে মজুরি সর্বশেষ বাড়ে চলল 14%। ইন্দ্রনগর স্থিত মহিলা শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স হলে বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে www.মুশকিলাসান.ইন নামে এক ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে উদ্বোধনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনাথ সাকপার, সাথে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র, শিল্প বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বেশ্বরী বি সহ অন্যান্য। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তনাথ চাকমা বলেন, চেষ্টা করলে সবকিছু করা সম্ভব, বাস্তবে তা পরিলক্ষিত হয়েছে। অনেক সময় দেখা যায় দক্ষতা থাকা সত্ত্বেও কেউ কেউ তার দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ খুঁজে পায় না, আবার অনেক কোথাও গিয়ে কি করবেন বা কি পাবেন তা জানেনই না। এই ওয়েবসাইটের মাধ্যমে দক্ষ ব্যক্তিরা যেমন কাজের সন্ধান পাবে, তেমনই জনগণও পরিষেবা পাবে। ওয়েবসাইটের মাধ্যমে রাজ্যের দক্ষ কারিগররা যেমন রোজগারের সুযোগ পাবে, তেমনি সাধারণ জনগণও নিত্য নৈমিত্তিক সমস্যার সহজ সমাধান পাবেন। পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে কসবা কালীবন্দির প্রাঙ্গণ থেকে জিবি পর্যন্ত যাওয়ার বাস পরিষেবা চালু হলো বুধবার। বেহাল রাস্তার দশার কারণে মন্ত্রী এদের পূর্বতন বাম সরকারকে তীব্র দোষারোপ করেন। কসবা কালীমন্দির প্রাঙ্গণ থেকে জিবি পর্যন্ত বাস পরিষেবা চালু হয়। রাজ্যের পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পতাকা নেড়ে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন। সঙ্গে ছিলেন টিআরটিসি চেয়ারম্যান অভিজিৎ দেব, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস, দত্ত প্রমুখ। এদের একটি বাস পরিষেবা চালু হলেও আগামী দিনে আরও একটি বাস সার্ভিস শুরু করবে বলে জানান মন্ত্রী। মন্ত্রী এদিন স্বচক্ষে দেখেন বিশালগড় থেকে কমলাসাগর কসবা মায়ের মন্দিরে যাওয়ার জন্য রাস্তাটির বেহাল দশা। সাধারণ মানুষকে এই পথ ধরে চলাচলের ক্ষেত্রে ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়তে হয়। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, এই রাস্তাটি কি কারণে মেরামত করা হয়নি তা পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে তিনি জানবেন।
এই রাস্তাটি নির্মাণের দায়িত্বে ছিলেন এনবিসিসি, কিন্তু বর্তমানে কি কারণের মেরামত করা হয়নি বা রক্ষণাবেক্ষণের কি নিয়ম নীতি রয়েছে সেটা তিনি পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেই জানবেন। তবে এই রাস্তাটি খুব শীঘ্রই মেরামতের আশ্বাস দেন তিনি। পাশাপাশি আরো বলেন, এই পথ ধরে আগে বেশ কয়েকটি বাস পরিষেবা চালু ছিল, কিন্তু বাম সরকারের জামানার শেষে এই সমস্ত বাস পরিষেবার সঙ্গে যুক্ত বাসগুলোর কাগজপত্র খতিয়ে দেখতে গিয়ে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। বাসগুলোকে কখনো জঙ্গল থেকে কিংবা কখনো এখান ওখান থেকে আনতে হয়। কোনো বাসের ইঞ্জিন নষ্ট হয়ে যায়, কোনো বাসের চাকা ছিল না, যার কারণে বাস পরিষেবা কমে যায়। এগুলো কতগুলো নিয়ম থাকে যে পাঁচ বছর সেগুলো মেনটেন্স করার সেই ব্যবস্থাপনা ধরেই টেন্ডার হয়। তো এখন যা আমি বুঝতে পেরেছি, আমি একদম কারেক্টলি কথা বলতে পারবো যদি চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডির সঙ্গে কথা বললে, যে পাঁচ বছর মধ্যে সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ হলে পরে সেই রোডগুলো পিডব্লিউডির কাছে হ্যান্ড ওভার করে দেয়। তো এখানে কোন কারণে হয়নি হয়তো বা হলেও বা কেন মেনটেন্স হচ্ছে না সেটা অবশ্যই আমি দেখবো এবং হওয়া উচিত, কারণ এরকম একটা প্রসিদ্ধ স্থান যেখানে যাতায়াত ব্যবস্থার জন্য রাস্তা মানে খুব ভালো থাকা উচিত। রাজ্য সরকার সমস্ত ট্যুরিজম ক্ষেত্রগুলোকে যাতে সুন্দরভাবে মসৃণ রোড থাকে, চলাফেরা যদি সঠিক থাকে, তার জন্য সমস্ত ব্যবস্থা করেছে, এটা না হওয়ার কারণে হবে। আর আপনি যেটা বলেছেন যে এখানে বাস সার্ভিস ছিল, টিইউডিসিএল ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের যে আছে সংস্থা আছে আমাদের, তার মধ্যে বেশ কিছু বাস এখানে চলেছে অনেকদিন, কিন্তু হঠাৎ করে আমরা সরকার আসার পরে যে বাসগুলোকে যখন আমরা কাগজপত্র নিয়ে আমাদের ডিপার্টমেন্ট বসেছে, তখন দেখা গেছে যে বহু টিউডিসিএল বাসের এগ্রিমেন্ট হয়েছে সরকারের সঙ্গে, কিন্তু তারা কোথাও কোনো টাকা পয়সা দিচ্ছে না, কোনো নিয়ম নেই, তাদের একটা বন্ড থাকে, সিকিউরিটি থাকে, টাইম বাউন্ড ওয়ার্ক থাকে, কোনোটার সঙ্গে কোনো নিয়ম মেনটেন হয়নি। 173টা বাস ছিল টিউডিসিএলের, এবং আপনারা সকলে দেখেছেন, আপনারা বলেছেন যে 173টা বাস খুঁজতে গিয়ে আমাদেরকে অন্তত 6 মাস 1 বছর লেগেছে। বহু বহু জঙ্গলতে গাড়ি উদ্ধার করেছি, বহু গাড়ির ইঞ্জিন ছিল না, বহু গাড়ির চাকা ছিল না, বহু গাড়ির কোথাও মানে চলার উপযুক্ত ছিল না। সব মিলিয়ে কমলাসাগর কসবা মায়ের মন্দির প্রাঙ্গণ থেকে জিবি পর্যন্ত বাস পরিষেবা চালু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। সূত্রের খবর, বাস পরিষেবা স্তব্ধ হয়ে পড়ায় ছোট মাঝারি যানগুলো সেই সূচককে কাজে লাগিয়ে যাত্রীদের পকেট কাটতে শুরু করে। যাত্রীদের এই পকেট কাটায় কিছুটা হলেও লাগাম টানতে সক্ষম হবে এই বড় বাস পরিষেবার মাধ্যমে। সন্ধন কৃষি শ্যাম সুন্দর কং চন্দ্র মেমোরিয়াল স্মৃতি প্রথম ডিভিশন ফুটবলের লড়াইয়ে বুধবার জয় পেল রামকৃষ্ণ ক্লাব। 3-1 গোলে রামকৃষ্ণ ক্লাব হারিয়ে দিল ফ্রেন্ডস ইউনিয়নকে। বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। এই ম্যাচের সেরা হন রামকৃষ্ণ ক্লাবের ফুটবলার সুমন চুং সেরপা। আজকে ম্যাচটা জেতা খুব উচিত ছিল, কিন্তু আমার মাঝমাঠে খেলাটা আমার পছন্দ হয়নি আমাদের টিমের, সেইভাবে এখনো মানে জমাট হয়নি এখনো। হ্যাঁ, অনেক ফাট ফুটবল আছে, আর বিশেষ করে পালাজুর আর ওই যে ধনরাজ কামান ওদের মধ্যে সেরকম কম্বিনেশনটা এখনো মানে দেখা যায়নি আমি তো। যদিও আমাদের আবার 10 তারিখে খেলা আছে জুয়েলসের সঙ্গে, আমাদের তো 3 জন প্লেয়ার আসছে, আবার নতুন নতুন করে না, ওরা পুরানো প্লেয়ারই, দেখি দলটা কি কি দাঁড়ায় আর কি। এবছর খেলে গেছে না? না না, এবছর একটা ম্যাচ খেলে গেছে ওরা। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী অন্যান্য ধ্রুয়ে কোনো আপডেটের জন্য নিশ্চয়ই চোখ রাখবেন সান্ধন টিভির পর্দায়। সান্ধন টিভি দায়বদ্ধতাই যার ঐতিহ্য।